অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বিষ রাশি মে 2021 কেমন যেতে চলেছে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। এটি মাসিক রাশি ফলের ভিডিও, অর্থাৎ আপনি যদি হন বিষ রাশির জাতক বা জাতিকা, আপনার জন্য কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আগামী মে মাস, তার একটা জিস্ট আমি তুলে ধরার প্রয়াস করছি। প্রথমেই জানাই, এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যারা বলছেন যে স্যার আমার এই জায়গাটা তো হলো না, দেখুন বিষরাশির হাজারো লাখে মানুষ আছে, প্রত্যেকে কিন্তু একই ফল পেতে পারে না, কারণ এখানে সম্পূর্ণ গ্রহের অবস্থান, গ্রহের খেলা, আপনার দশা অন্তর্দশা, আপনার বাই বার্থ চার্ট গ্রহের গোচর, এগুলো সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করে। আমি যেটা দিচ্ছি সেটা কি আপনাদের সামনে একটা জিস্ট তুলে ধরার চেষ্টা করছি, তার মাধ্যমে আপনারা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা ফল কিন্তু আপনারা পাবেন। সম্পূর্ণরূপে 100 যে 100 মিলবে আমি কখনোই দাবি করিনি আর কোনো দিনও দাবি করব না। দেখুন এ মাসে যা গ্রহের গোচর সেই অনুযায়ী বলছি। আপনাদের আগে আসি ফিনান্সিয়াল দিকটা। দেখুন ক্যাশ ফ্লো আপনাদের থাকবে মে মাসে, কিন্তু পাশাপাশি আপনাদের কিন্তু খরচটাও কিন্তু থাকছে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত, কিন্তু পাশাপাশি আপনাদের ব্যয়ের দিকটা কিন্তু প্রচুর পরিমাণে নির্দেশ করছে, অর্থাৎ ব্যয়ের দিকটা, খরচের দিকটা আপনাদেরকে কিন্তু, আপনি যদি বিষরাশির মানুষ হন আপনাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে, অর্থাৎ সেভিংসের পার্টটাতে আপনাদেরকে কিন্তু মনোনিবেশ করতে হবে আপনি বিষরাশির মানুষ। আপনার ক্ষেত্রে ভাইয়ের সাথে মতবিরোধ হওয়ার কিন্তু সম্ভাবনা এই মাসে, ভাইয়ের সাথে মনোমালিন্য, ভাইয়ের সাথে মতবিরোধ, ভাই থেকে শত্রুতা, অর্থাৎ ব্লাড রিলেটেড জায়গা থেকে কিন্তু সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু বিষরাশির ক্ষেত্রে থাকছে। এই দিকটা বি কেয়ারফুল, যে কোনো ব্যাপারে কথা বলার আগে, চলার আগে একটু হলো সাবধানতা অবলম্বন করুন, কাকে কীভাবে কথা বলবেন, যাতে আপনার কথা শুনে শত্রুতা না তৈরি হয়। শরীর স্বাস্থ্যের দিকটা যদি বলি, শরীরগত দিকটা কিন্তু আপনাদের আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে, শরীরগত দিক নিয়ে কিন্তু তেমন কিন্তু সমস্যা থাকছে না বিষরাশি যদি আপনি হন। শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটায় ওভারঅল যদি বলি ভালো দিক কিন্তু যেতে চলেছে। তবে মে মাসের মাঝামাঝি থেকে আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। এডুকেশনের দিকটা যদি বলি, এডুকেশনের দিকটা নিয়ে কিন্তু আপনাদের যারা উচ্চ শিক্ষাতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, কিন্তু যারা প্রাইমারি লেভেলে আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আপনি যদি বিষরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। সন্তান সুখের জায়গা, সন্তান প্রাপ্তির জায়গা, আপনি বিষরাশি মানুষ, সন্তান ক্ষেত্র আপনাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে ভালো দিক কিন্তু নির্দেশ করছে। ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা, এবং আবারও বলছি পারিপার্শ্বিক দিক থেকে কিন্তু আপনাদের শত্রুতা কিন্তু আসবে, জ্ঞাতি শত্রুতা, আবারও বলছি এই জায়গাটা বারবার রিপিট করছি, জ্ঞাতি শত্রুতা আপনাদের কিন্তু থাকছে। পৈতৃক সূত্রে অর্থ পাওয়ার সম্ভাবনা আপনাদের বাড়িয়ে তুলছে, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে আকস্মিক ধন প্রাপ্তি, শেয়ার হোক, লটারি হোক, ফাটকা হোক, স্টক বিজনেস হোক, যে কোনো দিক থেকে কিন্তু আপনারা কিন্তু অর্থনৈতিক দিকটা যথেষ্ট কিন্তু, আপনি যদি বিষরাশির মানুষ হন আপনি কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। আপনি বিষরাশির মানুষ, আপনার ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি করবে। ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিতরূপে পেতে চলেছেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আবারও বলছি ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ ভাগ্যভাবটা আপনাদের কিন্তু শুভ। কর্মের জায়গায় কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা,
আপনি বিশ্বরাশি মানুষ, আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তনের সম্ভাবনা, কর্মক্ষেত্রে প্রমোশন এই জায়গাটা কিন্তু বিশ্বরাশি ক্ষেত্রে নির্দেশ করছে। আপনি বিশ্বরাশি মানুষ, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে পরিবর্তন এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। ব্যবসার জায়গাটা যদি বলি, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, কিন্তু বড়সড় ঝুঁকিপূর্ণ কাজে কিন্তু এ মাসে এগাবেন না। অর্থাৎ যে জায়গাটায় বড় টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, বা আপনি পার্টনারশিপ বিজনেস করছেন দু চারজনকে দলে নিয়ে, এই জায়গাটা কিন্তু একটু হলেও ভেবেচিন্তে কিন্তু পদক্ষেপ নিন। অর্থাৎ এই জায়গাটা কিন্তু সমস্যা আসতে পারে। সেলফ প্রফেশনে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। অর্থাৎ আপনি বিশ্বরাশি মানুষ, আপনি নিজস্ব প্রফেশনে কিন্তু আপনি আছেন, যে কোনো প্রফেশন, সেলফ প্রফেশন, এই জায়গাটা কিন্তু আপনারা শুভ ফল কিন্তু আপনারা পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং এ মাসে আপনাদের ধনের জায়গাটা কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে। আবারও বলছি, ধনের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো। দূর যাত্রা, কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ যোগ, এই সম্ভাবনা কিন্তু বিশ্বরাশি ক্ষেত্রে কিন্তু থাকছে। বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত করবে, শুভ বিবাহের যোগাযোগগুলো কিন্তু আপনি বিশ্বরাশি মানুষ আপনার ক্ষেত্রে আসবে, মাঙ্গলিক ক্রিয়া এগুলো কিন্তু সম্ভাবনা থাকছে। আপনি বিশ্বরাশি মানুষ, আপনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে, আর দেখুন প্রেমের বিষয়ে আমি কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু ভিডিও দিয়ে থাকি, ইন্ডিভিজুয়াল ভিডিও কিন্তু প্রেমের উপর দিই, কিন্তু তাও বলবো প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু ওভারঅল কিন্তু সফলতা পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রেম আপনাদের জীবনে আসবে, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। যদি আপনারা প্রেমের ক্ষেত্রে তখনই সফলতা, নিজেদের মধ্যে ইগো, নিজের মধ্যে সেন্টিমেন্ট, এই জায়গাটা যদি আপনারা কাটিয়ে তুলতে পারেন, তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা, আপনি বিশ্বরাশি মানুষ, আপনি কিন্তু সফলতা পাবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও টেনশনের জায়গা থাকছে, মা এর শরীর স্বাস্থ্য, মায়ের শরীর নিয়ে একটু হলেও আপনাদের দুশ্চিন্তার কারণ হতে পারে, তবে ভাড়াটিয়া নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু নেই। আচ্ছা, যারা বাড়ি ভাড়া দিয়ে চলেন বা দোকান ভাড়া দেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক নির্দেশ করছে। আপনি বিশ্বাসী মানুষ, আপনি কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং, আপনি কোরিওগ্রাফার, আপনি প্রডিউসার, আপনি ডিরেক্টর, এই অর্থাৎ মিডিয়া রিলেটেড যে জায়গাটাতে আছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের, আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হন, আপনার ক্ষেত্রে কিন্তু কপাল কিন্তু খুলবে। আপনাদের ক্ষেত্রে মহাপ্রাপ্তির কিন্তু এ মাসে সম্ভাবনা কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের মান সম্মান কিন্তু বৃদ্ধি হবে, কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু চাপ, প্রেশারটা কিন্তু আপনাদের থাকে। আপনি বিশ্বরাশির মানুষ, যথেষ্ট কাজের চাপ আপনাদের কিন্তু এ মাসে কিন্তু থাকবে। আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু যদি আপনারা এই চাপটা সামলে নিতে পারেন, আপনার ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ বলা যেতে পারে। এবং নিজস্ব কোনো প্রপার্টি কিনা, সম্পত্তি বা কোনো বাহন কিনার যোগও কিন্তু নির্দেশ করছে। আপনি বিশ্বরাশি মানুষ, আপনার ক্ষেত্রে একাধিক প্রপার্টির সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে, বা যারা কোনো সম্পত্তি আটকে আছে, বিক্রি করতে চাইছেন, বিক্রি হচ্ছে না, এই বিক্রির জায়গাটা কিন্তু আপনাদেরকে কিন্তু আসবে। কেস মামলা যাতে চলছে, মামলা মকদ্দমার দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু হলো কনসাসনেস থাকবেন, ফট করে কোনো মামলা করা বা ফট করে কোনো ডিসিশান নেওয়া, এই জায়গাটা কিন্তু আপনারা করবেন না। এই জায়গাটা কিন্তু আপনাদের সমস্যা কিন্তু আসতে পারে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এবং এর সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অপচয়ের জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ এই জায়গাটা আবারও বলছি, আপনারা মেনটেন করুন, এই জায়গাটা বেশ কিছু অর্থ অপচয় হয়ে যাওয়া সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি বিশ্বরাশি মানুষ, আপনার ক্ষেত্রে যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো, মোটামুটি কিন্তু খারাপ না, প্রাইমারি লেভেলে পড়াশোনার ক্ষেত্রে করছে তাদের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষাতে যারা আছে তারাও কিন্তু এ মাসে শুভ ফল কিন্তু পাবেন। অর্থাৎ যারা রিসার্চমূলক, পিএইচডি, এমএড, বিএড,
এমফিল এগুলো করছে, তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনি বিশ্বরাশির মানুষ, আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ ফল কিন্তু পাবেন। এবং বেশ কিছু প্রত্যাশা আপনাদের কিন্তু এ মাসে পূরণ হতে চলেছে, এবং আপনাদের এ মাসে কিছু কিছু ক্ষেত্রে কিছু শুভ সংবাদও কিন্তু আসতে চলেছে। এই ছিল বিষয়রাশির জিস্ট, কেমন যেতে চলেছে মে মাস তার একটা অগ্রিম ভবিষ্যৎবাণী আপনাদের সামনে আমি তুলে ধরলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।